হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রোমানাস কুকিং ওয়ার্ল্ড আমি আজকে আপনাদের জন্য খুবই মজার একটা শীতের সবজি দিয়ে মাছ রান্নার একটা রেসিপি নিয়ে এসেছি আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর যারা নতুন রাঁধুনি আর ব্যাচলর ভাইয়ারা আছেন তাদের উপকারে আসবে আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব মাই চ্যানেল রান্নাটাকে করার জন্য চুলা আমি একটা প্যান্ট বসিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল যে যে তেল খান সেটাই দিয়ে দিবেন তেলটা গরম হয়ে আসছে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে আমি এখানে নিয়েছি সিম কোফি আলু আর তারপরে দিচ্ছি আমি টমেটো এগুলোকে আমি হালকা ভাজবো সবজিগুলো দেওয়ার পরে আমি দিয়ে দিব এখানে সার মতো লবণ দিয়ে এই সবজিগুলোকে একটু খুব ভালো করে একটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় সবজির সবজিটা যখন ভাজা হয়ে যাবো এবং সবজির কালারগুলো যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো এতে করে রান্নাটা খেতে বেশি ভালো লাগে দিয়ে দিচ্ছি দুই চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিব দুই চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব আর ঝালটা আপনাদের পছন্দ মতো কম বেশি করতে পারেন এখন এই সবজি আর মশলাগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে আমি এটাকে ঢেকে খুব ভালো করে কষিয়ে নিব আর দিয়ে দিব সাথে আমি দুইটা টমেটো দুইটা টমেটোকে আমি একটু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেটা এখন সাথে দিয়ে দিব এখন সবজিটাকে আমি ঢেকে দিব ঢেকে খুব ভালো করে কষিয়ে নিব সবজিটা কষানোর সময় আমি ফাঁকে ফাঁকে নেড়ে চেড়ে দিয়েছি এতে করে সবজিটা খুব সব দিক দিয়ে খুব ভালো করে সিদ্ধ হয়েছে এখন দিয়ে দিচ্ছি পানি আমি যেহেতু ঝোল রান্না করব তাই পানির পরিমাণটা একটু বেশি দিচ্ছি এখন সবজিটাকে হালকা নেড়ে চেড়ে এটাকে আমি ঢেকে দিব সবজিটাকে আমি আবার একটু নেড়ে চেড়ে দিয়ে আবার ঢেকে দিব সব কিছু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিবো আমি কতগুলো কাঁচামরিচ মাছটা দেওয়ার আগে আমি কিছু ধনিয়া পাতা দিব তারপরে আবার এটার উপরে মাছ দিয়ে আবার কিছু ধনিয়া পাতা দিব আর মাছের উপরে যদি বেশি ধনিয়া পাতা দেয় তাহলে মাছগুলো দেখা যাবে না আর আমরা যেহেতু রান্নার ভিডিও করি তাই সুন্দর দেখানোর জন্য আমি মাছের উপরে বেশি ধনিয়া পাতা দিবো না এতে করে ছবি তুললে মাছ দেখা যাবে না আর আমি এখন দিয়ে দিচ্ছি মাছগুলো আমি এখন মাছগুলো দিয়ে দিব মাছগুলোকে আমি এখানে সরপুটি মাছ এখানে বড় বড় সরপুটি এগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে এই মাছটা দিয়ে রান্নাটা করে দেখবেন খুবই মজার হয় খেতে এখন আমি মাছের উপরে আবার একটু হালকাভাবে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর এই রান্নাটাতে কিন্তু অবশ্যই ধনিয়া পাতা দিবেন আর এখন তো বাজারে প্রচুর ধনিয়া পাতা পাওয়া যায় দিলে এটা রান্নাটার টেস্টটা গুণে বেড়ে যায় এখন আমি কিছুক্ষণ জাল করে চুলাটাকে আমি অফ করে দেব রান্নাটা আমার হয়ে গেছে আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে আবার ফিরে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য